দেখো আমরা যেখানে আমার ছেলে থাকবে সেখানে এসেছি, এই ছোট ছোট ভান্তেদের সাথে আমার ছেলে থাকবে এখানে। এই ভান্তে আমার ছেলেকে শোভন করিয়েছেন, আর এটা ভান্তের মন্দির। এখানে যারা সবাই কাজ করে সবাই এই ভান্তেরাই, ছোট ছোট যে ভান্তে আমাদের শ্রবণ বলে, ওই শ্রবণ যে ভান্তে ওনারাই সব এগুলো কাজ করে এখানে। আর এখানে যে খাবারগুলো রাখা হয়েছে এগুলো আমাদের মতন এরকম সবাই মানে ডোনেট করে খাবার, তো কেউ দান করেছে তারাই এই খাবারগুলো এই যে ভান্তেদেরকে দেবার জন্য। শাবক নিয়ে যে দাঁড়িয়ে আছে তো ওরাই, এর মধ্যে ওদেরকে খাবার দেওয়া হবে। তো ওরা এই মানে খাবারটা আমাদের এই ভান্তেরা থালার মধ্যে খায় না, তো ওরা এই শাবকের মধ্যে খায়। তো এই ওরা যখন খাবার দেওয়া হবে তখন এই শাবকের মধ্যে ওরা খাবার নেবে, তো নিয়ে ওরা তারপরে খাবার খাবে। এখানেই আমার ছেলে আছে, যখন নেবে এই যে দাঁড়িয়ে আছে এখানের মধ্যেই, অনেক দূরে পেছনে আছে। তো যখন খাবার দেওয়া হবে তখন তোমরা দেখতে পাবে। লাইটটা একটু ভেতরে কম আছে তাই জন্য খুব একটা পরিষ্কার আসছে না। ভান্তে আমার ছেলে শ্রবণ করিয়েছে। ভান্তেদের খাওয়া হয়ে গেলে তো আমরাও এখানেই আজকে খাওয়া দাওয়া করব। এখানের খাবারটা আজকে একজন দান করেছে। আজকে এই যে আজকে লাঞ্চটা জলপান করেছে, এই যে ইনি। দেখো খাওয়া স্টার্ট হয়ে গেছে, মানে দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এই শাবকের মধ্যেই সবাই ভাত ওটার মধ্যে দেওয়া হয়, ওটার মধ্যেই তরকারি দেওয়া হবে, সবই ওটার মধ্যে দেওয়া হবে। তো ওরা ওটার মধ্যেই নিয়ে খাবে। চলো দেখাচ্ছি আজকের কী কী মেনু। সবজি, মাছ, ডাল, ডিম, স্যালাড, চিপস, রুটি, কলা, তো এখানেই আমার ছেলে আছে। তো আসছে, ওই অনেক ওই দূরে পেছনে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পারবে না। তো আসুক, দেখো আসছে আস্তে আস্তে। ওই তো দেখতে পাচ্ছ কি না জানি না, এখন চিনতেও পারবে না চুলটা ন্যাড়া হয়ে গেছে বলে। আমার ছোট ছেলে দাঁড়িয়ে এখানে দিচ্ছে সবাইকে, দাও দাও। আমার ছোট নন্দ, ছোট ভেজা ও দিচ্ছে, আর এটা মেজোরা ওর সাথেই ছোট দেওর, আর পাশে ওটা আমার ননদ। এই তো আমার ছেলে চশমা পরে, তো এখন ওকেও দেবে। ওর
তারপরে এখন শ্রবণ করার পরে তারপর যেইটা নাম দিয়েছে সেই নামে আর কেউ ডাকবে না, ওর নাম হয়েছে এখন নতুন ইন্দ্রপাল ভিক। এখান থেকে সবাই খাবার নিয়ে এখানে সবাই সব দেবে, ভান্তেই সব দেবে বিকালে। এখানে সব বসে গেছে খাবার নিয়ে, কিন্তু এখন সেটা খাওয়া যাবে না, ভান্তে মন্ত্র দেবে তারপরে ওরা খাবে সবাই। খাবারটা খেয়ে নিচ্ছে, তো 12টা বাজেনি এখনো, 12টার আগেই এদেরকে সবাইকেই খাবার খেয়ে নিতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ ওদিকে আলাদা বসে খাচ্ছে, এখন দেখতে পাবে দূরে আলাদা বসে চেয়ারে দূরে বসে খাচ্ছে। তো দেখো এই মন্দিরের ছাদের ওপরে এই বড় বুদ্ধটা, এটা এখনো কমপ্লিট হয়নি, তো আর কিছুদিন পরেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই বুদ্ধটা তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় এটা।